আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দুইটা ল্যাপটপ নিয়ে কথা বলবো একটা ডেল অ্যান্ড এইচপি দুইটা ল্যাপটপই আমরা টুয়েলভ জেনারেশন আইমিন কোরআ ফাইভ টুয়েলভ জেনারেশনের অ্যান্ড ডেল যেটা ডেলটার মডেল হলো ডেল ল্যাটার সেভেন ফোর থ্রি জিরো অ্যান্ড এইচপিটার মডেল হলো এইচপি এল ইড বুক এইট ফোর জিরো জি নাইন দুইটাই বিজনেস ক্লাসের ল্যাপটপ অ্যান্ড দুইটার কনফিগেশনও সেম সিক্সটিন জিবি র্যাম উইথ ফাইভ টুয়েলভ জিবি এনভিএমএস ডি কোরআ ফাইভ টুয়েলভ জেনারেশনের এই ভিডিওতে মূলত এই দুইটা ল্যাপটপের ফিচার্সগুলো তুলে ধরার চেষ্টা করবো অ্যান্ড দুইটা ল্যাপটপ এর প্রাইসটা কেমন হবে প্রাইস বেশি বা কম কোনটা কম বেশি থাকবে এই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব শুরুতে ল্যাপটপ দুটার কনফিগারেশন নিয়ে একটু ডিটেলসে বলি সেটা হলো প্রসেসর র্যাম এবং এসএসডি নিয়ে তো দুইটা ল্যাপটপই টুয়েলভ জেনারেশনের কোর ফাইভ টুয়েলভ জেনারেশনের অ্যান্ড দুইটা প্রসেসর মডেল এসেম ওয়ান টু ফোর ফাইভ ইউ ফাইভ অ্যান্ড দুইটা ল্যাপটপই প্রসেসরের কোর দশটা টেন কোর টুয়েলভ থ্রেড এবং টুয়েলভ এমবি ক্যাশ এখন আসি র্যাম র্যাম দুটোতেই সিক্সটিন জিবি র্যাম আছে বাট যেটা ডেলের ল্যাপটপ ডেল ল্যাপটপ সেভেন ফোর থ্রি জিরো এই ল্যাপটপটার র্যাম থার্টি টু বাসের র্যাম অ্যান্ড যেটা এইসপিল এইচপুক এইট ফোর জিরো জি নাইন তো এসপিটার র্যাম আছে আটচল্লিশে বাসের ডিডিয়ার ফাইভ অর্থাৎ ডেলটাতে ডিডার ফোর এর বত্রিশ বাসের র্যাম আছে অ্যান্ড এইচ পিটাতে আটচল্লিশে বাসের ডিডিয়ার ফাইভের র্যাম আছে দুটো এসিডি ফাইভ টুয়েল টুয়েলভ জিবিটাতে এনভিএম ই এসএডি লাগানো আছে দুটো ল্যাপটপই চোদ্দ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে আইপিএস অ্যান্ড সাথে দুইটাতে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট অ্যান্ড ফেসলক বাট এই জিনিসগুলোতে কিছুটা ডিফারেন্ট আছে প্রথমে আছে ডিসপ্লে ক্ষেত্রে দুটা ল্যাপটপের ডিসপ্লে 14 ইঞ্চি হলেও ডেলের যেটা এটা কিছুটা ওয়াইডার টাইপের ডিসপ্লে যেটা এইচপি এটা কিছুটা টলার টাইপের ডিসপ্লে এই ডিফারেন্ট হওয়ার রিজন হল ডেলের যে ডিসপ্লেটা এটার স্ট রেশিও ডিসপ্লে সেটা সিক্সটিন নাইন এবং এই স্পিডটা সিক্সটিন টু টেন এই স্ট রেশিওর জন্যই এই স্পিডটা কিছুটা টলার মনে হয় এবং ডেলটা কিছুটা ওয়াইডার ডিসপ্লে মনে হয় বাট দুইটা ডিসপ্লে চোদ্দ ইঞ্চি এরপরে আসি দুইটা ল্যাপটপের ওয়েব ক্যামের ব্যাপারে যদিও দুইটাতেই ফেস লক ফিচার্স আছে বাট ডেল অ্যান্ড এইচপি এই দুইটার ওয়েব ক্যামের ফিচার্স কিছুটা কম বেশি আছে এখন আসি ডেল ল্যাপটপটার ওয়েব ক্যামে তো এটার ভিডিও কোয়ালিটি মোটামুটি বেশ ভালো হলেও এর সাউন্ড কোয়ালিটি অতটাও ভালো না বিকজ এর ব্যাকগ্রাউন্ড নয়েজটা থেকে যাচ্ছে অপর দিকে এইচপির ওয়েব ক্যামের ভিডিও কোয়ালিটি মাস্ট বেটার ফ্রম ডেল সাথে সাথে ব্যাকগ্রাউন্ড নয়েজটাও খুবই কম এখন আসি ল্যাপটপ দুইটার কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট এবং টাচপ্যাড নিয়ে কথা বলতে ডেল ল্যাপটপটার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং পাওয়ার বাটন একই সাথে বিকজ একটা বাটনে দুইটা কাজ করবে কিবোর্ডের ডিটেল বাটনের ডান পাশে এই একটা বাটন দেওয়া আছে এটা কিবোর্ডের একটা অংশ বিকজ কিবোর্ডটা চেঞ্জ করতে হলে এই বাটনটাও একই সাথে চেঞ্জ করতে হবে কিবোর্ডের ব্যাকলাইট আছে এন্ড এর যে টাচপ্যাডটা আছে এটাও মোটামুটি বেশ বড় সড়ো ইউজার এক্সপিরিয়েন্সটা বেশ ভালোই লাগবে তবে এই স্পিড টাচপ্যাডটা ডেলের চেয়ে আরেকটু বড় এটা আরেকটু বেটার ফিল দেবে অ্যান্ড এটা গ্লাস টাচ ইউজার এক্সপিরিয়েন্স এক্সপিরিয়েন্সটাও বেশ প্রিমিয়াম ফিল হবে অ্যান্ড কিবোর্ডের কিগুলোও অনেকটা প্রিমিয়াম ডিলেট তুলনায় অ্যান্ড এর পাওয়ার বাটনটা ডিলেট কী বাম পাশে এর পাওয়ার বাটন আলাদা একটা কী আছে অ্যান্ড এটার কাজে শুধু পাওয়ার অফ করা বা অন করা অ্যান্ড এর যে ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা এটা ল্যাপটপের সি পার্টে দিয়ে রাখছে ডান পাশের সি পার্টে এর ফিঙ্গার প্রিন্ট সেন্সরটা দেওয়া আছে দুইটা ল্যাপটপই হান্ড্রেড অ্যান্ড এইটটি পর্যন্ত মুভ করা যায় ফোর্টের দিক দিয়েও এসপি কিছুটা আগানো আছে বিকজ এসপি তে একটা বেশি আছে ডেল ল্যাপটপটার লেফট সাইডে একটা বোল্ড টাইপ সি পোর্ট দেওয়া আছে যেটা দ্বারা ল্যাপটপটাকে চার্জ করা যাবে এবং এখান থেকে ডিসপ্লে আউটপুট পাওয়া যাবে বিকজ এটা ঠান্ডার বোল্ড ফোর এবং ভেন্টিলেশনের পাশেই এর মাইক্রোফোন হেডফোন কম্বো জ্যাকটা আছে তবে অপর পাশে এর আরো বেশ কিছু পোর্ট আছে এইচ ডি এম আই পোর্ট দেওয়া আছে ইউএস বি থ্রি আছে একটা এন্ড আরো একটা টাইপ সি থান্ডার পোর্ট আছে অপর দিকে এই স্পিড পোর্টের সংখ্যা ডেলের চেয়ে বেশি বিকজ এটাতে একটা ইউএস বি থ্রি পোর্ট বেশি দেওয়া আছে এর লেফট সাইডে একটা এইচ ডি এম আই পোর্ট এবং একটা ইউএস বি থ্রি পাওয়ার শেয়ারিং পোর্ট সাথে দুইটা টান্নার টাইপ সি পোর্ট এই টান্নার টাইপ সি দুইটা দ্বারাই চার্জ করা যাবে এবং এখান থেকে ডিসপ্লে আউটপুটও পাওয়া যাবে এবং এর রাইট সাইডে আরেকটা ইউএসবি থ্রি পোর্ট সাথে মাইক্রোফোন এবং হেডফোনের কম্পোজ তবে ল্যাপটপ দুটোই অনেক পোর্টেবল তবে ডেলের স্পিড তুলনায় কিছুটা বেশি পোর্টেবল মনে হবে বিকজ এটা কার্বন ফাইবারের তো কার্বন ফাইবার হওয়ার কারণে এর ওয়েটটা কিছুটা কম এই স্পিড তুলনায় এটা ওয়ান পয়েন্ট টু টু কেজি এন্ড অপর দিকে স্পিডটা অ্যালুমিনিয়াম তো এটার ওয়েটটা কিছুটা বেশি এটা ওয়ান পয়েন্ট থ্রি ফাইভ কেজি আপনারা দুইটা ল্যাপটোরি প্রসেসরের সিঙ্গেল কোর এবং মাল্টি কোর স্কোরটা দেখতে পাচ্ছেন সেখানে এসপি অ্যান্ড ডেলের কিছুটা পার্থক্য আছে মাল্টিপোল কোর পারফরমেন্সে এ স্পিডটা ডেলের চেয়ে প্রায় আটশো পয়েন্টস বেশি অপরদিকে সিঙ্গেল কোর পারফরমেন্সে ডেলের স্পির চেয়ে দুইশো পয়েন্টের মতো বেশি উভয়ের ওয়াইফাই ভার্সন সিক্স সি এবং ব্লুটুথ ভার্সন ফাইভ তবে দুটোরই সাউন্ড কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লাগছে প্লেয়ার ছিল এবং সাথে বেশ লাউডলি ছিল আশা করি এতক্ষণে আপনাদের দুটা ল্যাপটপ সম্পর্কে মোটামুটি বেশ আজি হয়ে গেছে অ্যান্ড এই দুইটা ল্যাপটপের প্রাইজিং আসে এখন তো অনেকেই প্রাইজ শুনে বলে যে একটা ল্যাপটপের প্রাইজ বললে সেক্ষেত্রে অনেকে কমেন্টস এমন আসে যে এই প্রাইজে তো আরও বেটার কনফিগেশন পাওয়া যায় বা আরও আরো কমে পাওয়া যায় সেম কনফিগারেশন আরো অনেক কম দামে পাওয়া যায় তো সেই ক্ষেত্রে বলবো যে এই দুইটা ল্যাপটপে কিন্তু সেম দুইটা 14 ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপ দুইটা কোরাই 5 12 জেনারেশনাল ল্যাপটপ দুইটাতে 16 জিবি র‍্যাম আছে সাথে 5 12 জিবি এনভিএমই এসএসডি আছে সব কিছু সেম বাট দুইটা ল্যাপটপে কিন্তু বেশ কিছু ডিফারেন্স আছে এন্ড এই ডিফারেন্সের জন্যই কিন্তু প্রাইজে বেশ কিছু পার্থক্য তৈরি হয় যেমন এসপি যে ল্যাপটপটা এটা যদি পারচেজ করেন তাহলে এটার প্রাইস পড়বে আপনার 60000 টাকা অপর দিকে ডেল যেটা এই ডেলের যদি পারচেস করেন তাহলে এই স্পিড সেভেন থাউজেন্ড লেসে আপনার ডেলের ল্যাপটপটা পারচেস করতে পারবেন সেম কনফিগারেশন তো যারা আমি বলবো তাদের এই কথাটা তাদের জন্য যারা বলে যে এই প্রাইজে তো আরো বেটার কনফিগারেশন পাওয়া যায় বা এই এই সেম কনফিগারেশন আরও অনেক কমে পাওয়া যায় তাদেরকে বলবো অবশ্যই কমে পাওয়া যায় যেমন ডেলটা এই স্পিড তুলনায় সেভেন থাউজেন্ড লেসে আপনি পেয়ে যাবেন তো আশা করি আজকের ভিডিওটা আপনাদেরকে ভালো লাগবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ